না বাড়ো চলে আসলাম আর তোমার দেখলেই বুঝতে পারছো আমার থাম্বনেইল টাইটেল আর আমার সাজগোজ দেখলে বুঝতে পারছো যে এটা হলো লক্ষ্মী পূজা স্পেশাল ব্লগ তো এবার আমার বিয়ের পর এই প্রথমবার আমি আমার বাবা বাড়িতে লক্ষ্মী পুজোটা কাটাচ্ছি তোমরা সবাই জানো যে আমি পুজোটা এখানেই কাটালাম আর আজকে আমার লক্ষ্মী পুজো বাবা বাড়িতেই কাটানো হচ্ছে আর কালকে হলো আমার রিটার্ন টিকিট কলকাতা তো যাই হোক আজকে দিনটা ফুল টু এনজয় করছি খুবই আনন্দ করছি লক্ষ্মী পুজো বলে কথা ঘরের লক্ষ্মী আমি যেহেতু আমার বাবা বাড়িরও আমি ঘরের লক্ষ্মী শ্বশুর বাড়িরও লক্ষ্মী দেখ লক্ষ্মীর মতো সাজগোজ না করলে হ্যাঁ এখানে সুন্দর করে একদম শাড়ি পরে নিয়েছি তো আজকে যে এমন একটা ঢাকা জামদানি একটা পরেছি ইয়েলো কালারে আর এরকম করে সুন্দর করে একটু লক্ষ্মী লক্ষ্মী বৌমার মতো সেটা বুঝে নিয়েছি আর মা ওরাও রেডি মা সব কিছু দেখতেই পারছো সব কিছু রেডি হয়ে গেছে আর এখন কয়টা বাজে সেটা আগে বলছি এখন বাজলো 1:20 আর আমাদের ঠাকুরমশাই আসবে হলো 2টার সময় তো এর মধ্যে আমরা রেডিমেডি হয়েছি আজকে বৌনও শাড়ি পরেছে আর কিছু মানুষ এসছে তো তাদের সাথে মা ওরা কথা বানাবো কিছু শর্টস বানাবো এর জন্য একটু চুলটাকে ছেড়ে টেড়ে রেখেছি এগুলোকে পরে টরে নিই তারপরে যে চুলটাকে সুন্দর করে বেঁধে নেবো আর এই দেখো বোন ওখানে সাজাগুজে নিই এখন ওস জাস্ট এই যে ও শাড়ি পরেছে আর মার ওখানে অলমোস্ট কি বলতে গেলে পুরোটাই রেডি খালি ঠাকুরমশাই এসে বসবে আর ঠাকুর ঠাকুরমশাই সাথে কাজ করবে পুজো পেপার্স হবে আমাদের পুরোপুরি সব কিছু রেডি তোমাদেরকে দেখাচ্ছি চলো সো দেখতে পারছো ঠাকুরমশাই চলে এসছে ঠিক রাইট টাইমে এসছে এই আজকের দিন ঠাকুরমশাই রাইট টাইমে আসাও একটা খুবই ভাগ্যর ব্যাপার যাই হোক যেহেতু এই বছর এই বাড়িতে আমার ছোট বোনের লাস্ট লক্ষ্মী পুজো কারণ পরের বছর থেকে ও নিজের ঘরে করবে তার জন্য এবার ওই সংকল্প করছে ওই মানে পুজো পুজোর ওর নামই পুজোটা হচ্ছে বলতে পারো তো তার জন্যই ও অঞ্জলি দিচ্ছে একা একা পরে দিয়ে আমরা সবাই মিলে অঞ্জলি দেব আর এই যে মা ও একটা লাল শাড়ি পরে নিয়েছে ওম ভিত্তি দেবাই নমঃ ওম ভূতায় ক্ষমায় এই মন্ত্র তিনবার দিয়ে ওম অপসর্ব কে ভূত যে ভূতম দুবিত সঞ্চিত সো পুজো মোটামুটি হয়ে গেছে এখন আমরা সবাই মিলে যারা যারা সকাল থেকে উপোস রয়েছে সবাই মিলে এখন আমরা অঞ্জলিটা দিয়ে নিচ্ছি তার আগে দেখো আমি কি মুচকে একটা হাসি মেলে তোমাদের সাথে একটু ই করছি এবার ঠাকুরমশাই মন্ত্র শুরু করেছে চুপচাপ করে মন্ত্রটা বলি হ্যাঁ নরলোকে দুঃখ পায় চোখের বিষয়ে দুষ্কৃত পড়িয়া জানিব নিশ্চয় যখন বর্ষে তাহার সদাগত তাহাদের প্রতি স্বামীর আত্মীয় করে আত্মীয় করে না করে আদর থাকিতে যাহোক সদা হইতে হতেন তোর লজ্জা দি গুরু যত নারীর ভূষণ শরীরে হতে তারা করেছে বর্জর অতিথি দেখিলে তারা কষ্ট পায় বনি স্বামীর আগ্রহে খায় যত নারী গণে পতিরে করেছে হেলা নাশনী বচন ছাড়িয়াছে গৃহস্থলি ছেড়েছে রন্ধন তো আমাদের পুজো টুজো হয়ে গেছে পাঁচালিও পড়া হয়ে গেছে এই যে আমাদের লক্ষ্মী মা দেখতেই পেরেছ এই যে আর ওই যে আগের বছরটা দেখে তো ওদিকে রাখা তো ওটা তো মা ঘরে রেখে দেবে আর এই যে আমাদের ঠাকুর একটু লাইটটা কমে জল ওদিকে রিং লাইট লাগিয়েছি মা অনেক রকমেরই রান্না বান্না করেছে দেখতেই পারছো লাড়ু টাড়ু সব রকমের লাড়ু লুচি সুজি খিচুড়ি ওদিকে ঠাকুরকেও দেওয়া হয়েছে এখন সবাই মিলে টিভি টিভি দেখছে আর আমি আমার ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি কারণ কালকে হলো 10ই অক্টোবর আমার টাড়া ব্যবহার করার সময় আর কলকাতা কালকে রিটার্ন টিকিট আমার সরাইঘাট তো আমার এক মাস পরে কাটটায় কাটা এক মাস পরে মিস 11 নভেম্বরে আবার আমাকে রিটার্ন মিন্স গুহাটির টিকিট কাটতে হবে কারণ 13 নভেম্বরে আমার বোনের এনগেজমেন্ট আশীর্বাদ তোমরা যারা জানো না তাদেরকে বলছি যারা জানো তোমরা সবাই জানো আর যারা জানো না তাদেরকে বলছি যে আমার ছোটো বোনের আমার নিজের ছোটো বোনের বিয়ে কিন্তু তখন এনগেজমেন্ট বিয়ে হলো জানুয়ারি মাসে ঠিক আছে আর আমাকে কেমন লাগছে শাড়িটা পরে আমাকে দেখো চাঁদ চাঁদ নজর আয়া তো আজকে দেখো আজকে যেহেতু পূর্ণিমা আর চাঁদটা কি সুন্দর লাগছে তো আমি বারান্দায় বসে আছি আর এটাকে একটু শ্যুট করে নিলাম জাস্ট গোল সত্যি এরকম খুবই কম দেখা যায় যেহেতু আমার শ্বশুরবাড়ি ফ্ল্যাট বাড়ি তো চাঁদ দেখতে গেলে সেই ছাদে উঠতে হয় তো মায়ের কাছে এখানে লক্ষ্মী ঠাকুরের গান চালিয়ে রেখেছে এখন সব ছিন্ন ভিন্ন যাতনাই সার যাতনা সহিত নারী এসেছি কান ত্যাজিব জীবন আজি করেছি মন নারায়ণী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ মরু
আর মা প্রত্যেকবারই এরকম গান চালিয়ে রাখে, কি সুন্দর লাগে না বলো তো। আর আমি এই ফাঁকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, যারা আগে দেখেছো আমার বাবা বাড়ির হোম টুর নিশ্চয়ই দেখেছো, যারা দেখোনি তাদের সাথে শেয়ার করছি। মা ড্রয়িং রুমে আমাদের প্রত্যেকটা মেয়ে আর মেয়ে জামাইদের ফটো সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো এই দেখো আমার রিসেপশনের ফটো মায়ের সাথে, সেটা মা লাগিয়ে রেখেছে। এখানে লাইনে সব মেয়ে মেয়ে জামাই নাতি, এই দেখো আরুষ, মানে এখন লাইনে মা এখানে পুরো সাজিয়ে রেখেছে, যাতে এই ঘরটাতে ঢুকলে কেন কেউ আসলে এই ঘরটাতেই আসে, যেটা আমাদের ড্রয়িং রুম সিটিং এ যাই বলতে পারো তোমরা। আর যেহেতু পুজো হয়ে গেছে, তো আমাদের বাড়ির যে ভাড়াটিয়ারা তাদের হয়নি, তারাও পুজো টুজো দিচ্ছিল, তো এখন সবার পুজো টুজো হয়ে গেছে। তো মা এখন পাশের বাড়িতে, তারপরে আমাদের বাড়িতে তো চার পাঁচটা ভাড়াটিয়া আছে, তাদেরকে পাশে দু তিন বাড়িতে মা দেয়, চিরকালই আন্টিদের বাড়িতে দেয়, আন্টিরাও দেয় আমাদেরকে। তো মা এগুলো সব বেড়ে টেনে নিচ্ছে, আমি আর আমার ছোটো বোন গিয়ে দিয়ে এসেছি পাশের বাড়িতে, আর মা এখানে দেখো ভাড়াটাদেরকে গিয়ে গিয়ে দিয়ে আসছে, কারণ আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে, এখন আমরাও খেয়ে নেবো। আর আজকের দিনে না, লক্ষ্মী পুজোর দিনে না, আমার বাবা বাড়িতে নিয়ম মাছ খেতেই হয়। আমাদের সধবা মহিলারা এও স্ত্রীরা আজকে দিনে মাছ দিয়ে যাই খাওয়াছো তুমি খেতেই হবে, ঠিক আছে? তো যথারীতি আমরাও খেয়েছি, তো আগে প্রসাদটা খেয়ে নিচ্ছি, কারণ প্রসাদের সাথে মাছটা লাগাবো না, পরে দিয়ে মাছ দিয়ে কালকে তো লক্ষ্মী পূজা গেছে তোমরা জানোই, আজকে হলো 10ই অক্টোবর, আর আজকে আমার কলকাতা যাওয়ার রিটার্ন টিকিট আছে, টিকিট করা আছে। এখন বাজে হলো সকাল 9টা, উঠেছি অনেকক্ষণ আগে, উঠে ওই বসে আছে, একটা যাওয়ার দেবে তাড়াহুড়ো থাকে না যে যেতে হবে যেতে হবে যেতে হবে, এ করে করে আছে। সকাল 7টার সময় ঘুম ভেঙে গেছে, 12টার সময় ঘুমিয়েছি, কিন্তু কালকে রাত আজকে অনেকক্ষণ গল্প করেছি আর তোমার সাথে দুটোখানি শেয়ার করলাম। তোমার দেখতেই তো পেরেছিলে যে মা আমাদের এদিকে ওইদিকে ভাটিয়াদেরকে দিচ্ছিল, তোমাদের আমাদের পাশের বাড়ি সামনের আন্টি, মানে এদিকে আশেপাশে কয়টা পাড়ার কয়জনকে দিয়েছে, দিয়েটা যাওয়ার পরে আমরা খেলাম, সবাই মিলে খেলাম টেলাম, তারপরে আর কি, তারপরে টিভি টিভি একটু দেখলাম, না রাত্রেবেলা হচ্ছে মা খিচুড়ি বানিয়েছিল, তো খিচুড়ি খিচুড়ি খেয়ে ব্যাস, তারপরে রাত 12টা অবধি আরুষ তো জলদি ঘুমিয়ে পড়েছিল, যেহেতু আগে দুপুরবেলা সারা দুপুরবেলা ওই আমাদের পাড়া ভাটিয়া যে ফুচকিটার সাথে খেলাধুলা করেছে, এই জন্য আরো সকালে জলদি ঘুমিয়ে পড়েছিল। তো আমরা 12টা অবধি বকর বকর করে টা ঘুমিয়েছি, আমি সকাল 7টার সাথে ঘুমিয়ে গেছে, সকালে ওটা চাটা খেলাম, মা টিফিন টিফিন বানাচ্ছে, সকালে ভাত টাত খেয়েই বেরোবো। আর রাত্রে টিফিনের জন্য নেবো হলো চিকেন আর হলো পরাঠা, আর মাকে বলেছি একটু আলু ভাজা দিয়ে দিতে, কারণ আলু সবার একটু ঝাল ঝাল মাংসটা যদি খেতে গিয়ে আবার হ্যাঁ 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 করে চেষ্টা করবো, তো যদি না খেতে পারে তো আলু ভাজা দিয়ে খেয়ে নেবে। আর মা কলা দিয়ে দিয়েছে, তারপরে কালকে লাড়ু মোয়া এসব সব ভরে ভরে দিয়ে দিয়েছে, যদি রাস্তাঘাটে ইচ্ছা হয়। আর একটু ছোলা ভাজা বানিয়ে দিয়েছে, ওই যে তোমার যে ছোলা সিদ্ধ করে যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজাটা যা হয় না, তো সেটা আমার ভেঙে দিয়ে দিয়েছে। তো অনেক প্রচুর টিফিন দিয়ে গেছে, আমাদের রাস্তা কোনো অসুবিধা হবে না। তো বাইরে থেকে না আমি কিনে খেতে একদমই মানে মানে বাচ্চা খেতে এসে আমি রাস্তাঘাট থেকে খাওয়াই না, এটা মানে আমি রিক্সই নিই না রাস্তাঘাটের ব্যাপার, তাই তো? তো যাই হোক, এখন বাজে হলো 9টা, এই যে আর আমার বোন অফিস যাবে, তো মাকে হেল্প করে দিলো, রুটিমুটি করে দিলো, আর আরুষ বারান্দায় বসে আছে, তো আমার বোন এখন স্নান টান করবে, এই যে দুজনেই ব্যস্ত রান্নাঘরে, আর আমরা একটু পরে স্নানে যাবো, দেখি 7:30 থেকে 9:15 মধ্যে বেরিয়ে পড়বো, কারণ ট্রেন হলো 12:20, আগে 12:45 ছাড়তো, এখন 12:20 ছাড়া, এই জন্য একটু আগে বেরোনোই দরকার। এখন যেহেতু আজকে যেহেতু মানডে আর পুজোর পরে আজকে ছুটি খুলবে, তো আজকে তো ভিড় হবে 100% শিওর, আর 10:30 থেকে 10:30 এমনও অফিস টাইম, আর সকাল থেকে উঠে যে উঠানের মতো দৌড়াদৌড়ি করছে, বুঝলে? আর দেখো আমাদের গাছের নারকল, অনেক নারকল, এই নারকলগুলো ধুম করে গাছ থেকে পড়েছে, 4-5টা নারকল, তো 2টো নারকল দেখি নিয়ে যাবো তাহলে ভাইপোরাতে একটু নাড়ু টাড়ু বানিয়ে। আরুষ তো নাড়ু খেতে খুবই ভালোবাসে, কালকে মার 1 ডিব্বা থেকে 1/2 বেশি ডিব্বা মানে আরুষই খেয়েছে, এতটা তাও মা অল্প করে দিয়ে দিয়েছে দাদা ভাইয়ের জন্য। আর একটু নারকল নিয়ে যাই, দেখি ঘরে গিয়ে ঘরে করে নাড়ু টাড়ু বানিয়ে খেতে পারবো। এই যে মা টিফিন টিফিন সব রেডি করে দিয়েছে, এদিকে রয়েছে হলো পরাঠা, সব এদিকে ফ্যান চালিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপরে দিয়ে মুখটা লাগাবো না, নষ্ট হওয়ার চান্স আছে। এদিকে দিয়ে দিয়েছে পরাঠা, এদিকে দিয়ে দিয়েছে এরকম ছুড়াছুড়ি করে আলু ভাজা করে দিয়েছে পাতা পাতলা করে, এদিকে রয়েছে চিকেন, মেয়ে একটু করে দিতে বলেছি কারণ আরুষ ঝালটা নাও খেতে পারে। আর এদিকে হ্যাঁ থেকো না, আর এইদিকে যেহেতু 12:20 দুপুরবেলা ট্রেন ছাড়ছে, তো এখন আমরা খেয়ে নিতে হবে যদি খিদে পায়, এই জন্য একটু ছোলা ভাজা দিয়ে। এদিকে দেখো কালকের পুজোর মোয়া লাড়ু, এটাতে নাড়ু রয়েছে, আর খুলতে পারছি না, একটা নাড়ু রয়েছে, নারকলের নাড়ু, ঠিক আছে, এখানে মোয়া বড় বিস্কিটের প্যাকেট দিয়ে দিচ্ছে, আর এদিকে রয়েছে এই একটু স্ন্যাক্স, বাউলি ডাউলি বিস্কুট টিস্কুট এসব, ঠিক আছে, তো এগুলো প্যাকিং করে নিই। আর এই যে আমি যতবার বাবা বাড়িতে যেদিন রিটার্ন করি কলকাতাতে, তখন এ আসে, এই যে আমার বোন, যথারীতি আজকে ও চলে এসছে টিকলুটাকে নিয়ে, বড়টা স্কুলে চলে গেছে আর ও চলে এসছে, আর ওদের বাড়িতে তো দুর্গাপূজা হয়, তার জন্য কি বলে রে ওই ওইটাকে
মায়ের আশীর্বাদ মানে হাতে বাঁধার যে কি বলে অপরাজিতা দেখো তোমার বাড়িতে পুজো করো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে মানে হাতে যে আমরা ধাগা বাঁধি এটা অপরাজিতা বলে দুর্গাপূজার যে বাড়িতে হয় তাদের বাড়িতে এটা অ্যাভেলেবেল থাকে ঠিক আছে ওখানেই পাওয়া যায় এটা তো যে তোমার বোনের বাড়িতে হয় তো আমাদের জন্য সেটাই নিয়ে এসছে তার জন্য সকাল সকাল দূরে দূরে এসছে আর এমনি তো ও আসে কে দেখাচ্ছ এখন স্নানে চলে যাবো বোন গেছে স্নানে তো অলমোস্ট 9:30 বেজে গেছে আমি স্নান করবো আয়ুষকে স্নান করবো ড্রেস ট্রেস পরে রাস্তা ধীরে করে খাওয়া দাওয়া নিচ্ছি বেজে গেছে 11:00 এবার গাড়ি আমাদের নিজেদের গাড়ি আছে বাবার গাড়ি আছে তো গাড়ি করেই যাবো তো খেয়ে দিয়ে নিয়েছি মাকে চিকেন রান্না করছে বললাম টিফিনে চিকেন টিকেন দিয়েছে তো চিকেন দিয়ে ডাল দিয়ে ফুলকপির বড়া আলু ভাজা আর কি পটল ভাজা ডাল ডাল দিয়ে অংশ অংশ দিয়ে খেয়ে দিয়ে নিয়েছি বড়ো খেয়ে নিয়েছে আর ও ছোটো বোন তো চলেই গেছে আর সে যে বাইরে খেলাধুলা করছে গাড়ি আসলাম আমরা বেরিয়ে পড়বো 12:20 ট্রেন তো আমাদের এখানে 20 মিনিটের রাস্তা স্টেশন তো আজকে যেহেতু মানডে আর পূজার পরে আজকে সব অফিস অফিস খুলেছে একটু জ্যাম লাগার চান্স আছে তো দেখি এখন ঠিক বাজে 10:51 তো 11:00 থেকে 11:05 মধ্যে বেরিয়ে পড়তে হবে আমরা বেরিয়ে পড়েছি গাড়ি দিয়ে এতক্ষণ কিছু দেখাই টেখাই নি এবার সব কান্নাকাটি করিনি কারণ এক মাস পরে আমি আবার আসছি 11 নম্বরে আর এই যে আমার বোনের বাড়ি বললাম না আমার বাবা বাড়ি একদম 5 মিনিট সামনেই এর ও আমাদের গাড়ি করে চলে এসছে ওর বাড়িতে নেমে পড়বে তারপরে আমরা স্টেশন চলে যাবো বাবা সুন্দর করে বসো তো চলো একবার ট্রেনে ট্রেনে গিয়ে ভালো করে সেটিং ফেটিং হয়ে তারপরে ফোনটা বের করবো হ্যাঁ বুঝতে পারো ভালো করে সিট টিট খুঁজে ব্যাগ ট্যাগগুলো সেটিং না করা হতেই শান্তি লাগবে না যদি পৌঁছে গেলেই ভালো বেশিক্ষণ লাগে না 20 মিনিটের রাস্তা বাট এখন তো জ্যামের কথা এটাই হলো কথা ঠিক আছে চলো পৌঁছে যাবো অসুবিধা নেই চলে আসলাম কোথায় কি দেখতে পাচ্ছ তোমরা হাওড়া ব্রিজ হ্যাঁ আমি চলে আসছি কলকাতা আর কি রাতে আর কি দেখাবো বলো তো সেই ট্রেন জার্নি ওই অ্যাজ ইউজুয়াল তারপরে রাত্রে তো চোখে ঘুম এক ফোঁটাও হয়নি এই জন্য দাদাভাই নিয়েছে এসি গাড়ি আমি বসে বসে খেলাচ্ছি তো যাই হোক চলে আসলাম কলকাতাতেই গুয়াহাটি টু কলকাতা চলে এসছি কলকাতা বিরুবিরু কমপ্লিট দুর্গা মা চলে গেছে বাবা বাড়ির থেকে শ্বশুরবাড়ি আমিও চলে এসেছি বাবা বাড়ির থেকে শ্বশুরবাড়ি কিন্তু কাকা রাত্রে না এক ফোঁটাও ঘুম নিয়ে একটা বিন্দু ঘুম হয়নি এই জন্য এখন গাড়িতেই আছে এখনও বাড়িতে পৌঁছায়নি দেখতেই পাচ্ছ তো ট্যাক্সি নিয়ে নিয়েছি এসি ট্যাক্সি নিয়েছি আরামই লাগছে তো ওইখানে দাদাভাই একটু নেমেছি জল নিতে আমাদের আমার ব্যাগে এক ফোঁটাও জল নিই তো একটু জল আনতে গেছে বাবা এরকম করে না জল আনতে গেছে তাই একটু দাঁড়িয়ে আছি তো ঘুরুঘুরু হয়ে গেলো খুব ভালো গুলো দিন আছে তোমাদের ভীষণ ভালো লেগেছে চলো ঘরে গিয়ে তোমার সাথে আমার ফ্রেশ ট্রেশ হয়ে যাই না আমি কখনো এসে দেখা করবো